হেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিপিয়া কিচেন দেখো আজকে তোমাদেরকে বিরিয়ানি রেসিপি দেখাবো বানিয়ে তো আশা করছি তোমাদের ভালো লাগবে বিরিয়ানি খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি ভীষণ পছন্দের একটা রেসিপি আর সেই বিরিয়ানিটা যদি হয় মাটন বিরিয়ানি তাহলে তো কোনো কথাই থাকে না বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি তবুও আমরা কিন্তু ভাবি যে বিরিয়ানিটা অনেক কঠিন একটা রান্না আমরা হয়তো করতে পারবো না সেরকম কোনো কিছু না কোনো রকেট সায়েন্সের নেই এর মধ্যে তাহলে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাই কিভাবে আমি বানিয়েছি আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ বিধানচন্দ্র মন্ডল আমার কাছে এই মাটনের রেসিপিটা দেখতে চেয়েছে চলো তাহলে শুরু করি আমি সাড়ে সাতশো গ্রাম মাটন নিয়েছি আর মাটনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাত চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দেব একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লং দারচিনি এলাচ আর শাহি জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দেব দই এক কাপ এবার সবগুলো হাত দিয়ে মাখিয়ে নেব তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে পারো আমি কিন্তু ম্যারিনেট করে রাখিনি সঙ্গে সঙ্গে রান্না করেছি ব্যাস এইবার আমি একটা প্রেশার কুকার গরম করে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এক কাপ আর এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজের বেরেস্তা বানিয়ে আমি অর্ধেকটা পেঁয়াজ এখান থেকে তুলে নেবো আর অর্ধেকটা মাংসর জন্য রাখবো কুকারে যদি মাটনটা আগে রেডি করে নাও তাহলে কিন্তু বিরিয়ানি বানাতে সুবিধা হয় একটু তাড়াতাড়ি হবে আর তা না হলে কিন্তু মাটন বিরিয়ানি বানাতে একটু দেরি হয় দেখো এবার পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে আর এভাবে পেঁয়াজগুলো কিছুক্ষণ রাখলেই কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে আর বাকি যে পেঁয়াজটা ছিল তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস এইবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাটনের কোনো গন্ধ না থাকে এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে রাখবো এবার ভাতের জন্য জল গরম করতে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি লং আর দিয়ে দিচ্ছি দারচিনি দিচ্ছি এলাচ আর দিয়ে দেব শাহি জিরে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ অবশ্য লবণটা এখানে একটু বেশি দিতে হবে দিচ্ছি শাহি জিরে দেখো চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল এবার দিয়ে দিচ্ছি চালটা জলটা ফুটে উঠেছে এবার চাল দিয়ে ভাতটাকে হতে দেব ভাতটা কিন্তু আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করব দিয়ে দিচ্ছি এক কাপ গরম দুধের মধ্যে একটু কেশর ব্যাস কেশরটা ভিজে রেখে দেবো কিছুক্ষণ আর এদিকে ভাতটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ভাতটা কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ করেছি আর বাকিটা ভাপে হবে যখন দম দেব তখন কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে ব্যাস এবার গোটা গরম মশলাগুলো আমি যতটা পারলাম তুলে ফেলে দিচ্ছি ভাতটা এবার ছেঁকে নেব আর এদিকে মটন কিন্তু কষা হয়ে গেছে এবার আমি হাফ চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে তারপরে মটনটাকে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এবার মটনটাকে আর একটু কষি নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব এর মধ্যে দেখো বেশি জল দেব না যতটা মটন আছে ব্যাস ততটুকুই জল দেব সমান সমান করে বা এ থেকে একটু কম দিতে পারো একা মতো জল আমি দিয়েছি এখানে এবার আমি প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে চারটে সিটি দেব মাটনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর যদি মাটন কড়াই সেদ্ধ করো তাহলে কিন্তু টাইম বেশি লেগে যাবে এবার ঢাকা লাগিয়ে আমি চারটে ছিটি দিচ্ছি প্রেসার কুকারে স্টিম সব বেরিয়ে গেছে এবার প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলছি দেখো কত সুন্দর মাটনটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো রেডি করে নেব তার জন্য একটা কড়াই গরম করে আলুগুলো দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসর উপরের যে তেলটা সেটাই দিচ্ছি দেখো ব্যাস এই তেলটা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আলু রেডি হয়ে এবার নামিয়ে রাখছি আর লাস্ট ফিনিশিং জন্য কয়েকটা জিনিস নিয়েছি দেখে নাও বিরিয়ানি বানানোর জন্য একটা মোটা তলাযুক্ত পাত্র নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাটন আর আমি এর মধ্যে ভাজা আলুগুলো এবার দিয়ে দেবো বেরেস্তা খোয়া আর দিয়ে দিচ্ছি আলু কয়েকটা এবার একটু বিরিয়ানি মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেব বাসমতি চালের ভাত ভাত দেওয়ার পরে একটা স্প্যাচুলারের সাহায্যে একটু ভাতগুলোকে স্প্রেড করে দেব এবার উপর থেকে আর একটু খোয়া দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর দেব কয়েকটা আলু বখরা দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটু ভাত তারপরে আবার একটা স্প্যাচুলার নিয়ে তারপরে ভাতগুলোকে একটু স্প্রেড করে দেব। দিচ্ছি আর থেকে আর আমি এখানে দু চামচ ঘি নিয়েছি ঘিটাকে একটু গরম করে নিয়ে তারপরে দেব ঘি গরম হয়ে গেছে এবার ঘিটাকে বিরিয়ানির মধ্যে দিয়ে দেব ছড়িয়ে চারিদিক থেকে আর আমি দুধের মধ্যে দিয়ে চামচ কেওড়ার জল আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল আর দিয়ে দেবো কয়েক ফোঁটা আতর মিঠা আতর দিচ্ছি ব্যাস এইবার বিরিয়ানির মধ্যে একটু একটু করে দিয়ে দেবো উপর থেকে আর কিছুই দেওয়ার নেই এবার একটা ফয়েল পেপার উপর থেকে দিয়ে তারপর আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি ব্যাস এবার ঢাকা দিয়ে ফয়েল পেপারটাকে খুব ভালোভাবে মুড়ে দিতে হবে আর আমি বিরিয়ানির এই হাঁড়িটাকে বসিয়ে দেবো একটা রুটি করা তাওয়ার উপর তাহলে চারিদিক থেকে আঁচটা খুব ভালো মতো পাবে আর বিরিয়ানিটা তলাতে ধরেও যাবে না দেখো এইভাবে আমি তিরিশ মিনিট রেখে দেব। মিডিয়াম হিটে অবশ্যই তিরিশ মিনিট পর দেখো ভাপ উঠতে শুরু করেছে যখনই এরকম ভাপ উঠতে শুরু করবে তখনই জানবে যে বিরিয়ানি হয়ে গেছে আর বিরিয়ানির সুন্দর একটা গন্ধ বাড়ির চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়বে দেখো এরপরে পনেরো মিনিট গ্যাস বন্ধ করে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ঢাকাটা খুলবো গ্যাস বন্ধ করার পরে পনেরো মিনিট অবশ্য রাখবে তারপরে ঢাকাটা খুলবে দেখো আমার তিরিশ মিনিট লেগেছে তোমাদের কিন্তু আরও বেশি বা কম লাগতেই পারে ব্যাস বিরিয়ানি কিন্তু তোলারও একটা কলা আছে একটা এরকম একটা কোনো হাতা বা কোনো কিছু দিয়ে ওপর থেকে এভাবে একটু একটু করে তুলে নিতে হবে একদম ঘেটে দিলে কিন্তু পুরো মাংস আর ভাত একবারে ঘাটা হয়ে যাবে তো এরকমভাবে একটু একটু করে তুলে নিতে হবে দেখো কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে একদম ঝুরঝুরে হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আমার এই বিরিয়ানির ভিডিওটা তোমরাও যদি এইভাবে প্রেসার কুকারে আগে মাটনটা সেদ্ধ করে নাও তাহলে দেখবে মাটন বিরিয়ানি বানানো কিন্তু খুব একটা কঠিন হয় না আর তাড়াতাড়িও হয় আর দেখো দম দেওয়ার সময় কিন্তু কম বেশি হতেই পারে তো যখনই তোমাদের বিরিয়ানি থেকে ভাপ উঠতে শুরু করবে আর খুব সুন্দর একটা বিরিয়ানির গন্ধ বেরোবে তখন কিন্তু জানবে যে হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে তারপরে খুলবে ঢাকাটা দেখবে খুব সুন্দর একদম ঝুরঝুরে বিরিয়ানি হয়ে গেছে তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকে এই পর্যন্ত চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ